নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই, আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়া। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আনাসুম গাদামিন সাহার যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত করতেন না, নিয়ত করতেন। এক তাহাজ্জুদের নিয়তের ব্যাপারে বলেছেন, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে উজু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করবো, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই, আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়া। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আনাসুম গাদামিন সাহার যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত করতেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা করতেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না, বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।